এরকমটা মনে করা হয় যে 1700 শতাব্দীর দিকে লন্ডন শহরের প্রায় 20% মহিলা দেহ ব্যবসার কাজে নিযুক্ত ছিলেন। 2014 সালে লন্ডনে শুধুমাত্র একটি গাড়ি রাখার জন্য সেখানকার পার্কিং স্পেসের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 1.5 কোটিরও অধিক ছিল। 1600 শতাব্দীর দিকে লন্ডন শহরে কোনো স্ত্রীকে রাত্রি সময়ে শুধু এই কারণে মারধর বন্ধ করা হয়েছিল যাতে অন্য লোকেদের ঘুমোতে অসুবিধা না হয়। কোনো এক সময়ে লন্ডন ইংল্যান্ডের রাজধানী ছিল, কিন্তু বর্তমান সময়ে এটি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের সবচেয়ে বৃহৎ শহর এবং রাজধানী হিসাবে পরিচিত। ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকের অর্থনীতির প্রায় 30% ইনকাম এই লন্ডন শহর থেকেই আসে, আর শুধুমাত্র লন্ডন শহরের নিজস্ব ইনকাম ইউরোপের অনেক দেশের তুলনায় কয়েক গুণ অধিক রয়েছে। সিটি অফ লন্ডন, এটি লন্ডনের সবচেয়ে ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত। এই অঞ্চলের আয়তন খুবই কম, মাত্র 2.5 বর্গ কিলোমিটার। লন্ডনে রোমানদের নির্মিত প্রথম সেতুকে কেন্দ্র করে এটি প্রতিষ্ঠা লাভ করেছিল। লন্ডন শহরের উৎপত্তি সম্পর্কে যদি আমরা বলি, তবে 43 খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন দখল করার পর পূর্ব ইংল্যান্ডের কলচেস্টারে তারা তাদের প্রাদেশিক রাজধানী স্থাপন করেন। প্রায় 200 বছর নাগাদ তারা এই শহরের চারপাশে একটি দেওয়াল নির্মাণ করার মাধ্যমে সিটি অফ লন্ডন শহরের উৎপত্তি হয়। লন্ডন ইউনিভার্সিটির রিসার্চ অনুযায়ী লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলিতে 40 মিনিট সময় কাটানো যেন 2 সিগারেট খাওয়ার সমান হয়। ইংল্যান্ডের প্রায় 70% ট্রেনগুলি হয় লন্ডন থেকে যাত্রা শুরু করে কিংবা লন্ডন এসে তার যাত্রা শেষ করে। 1800 শতাব্দীর দিকে লন্ডনের যুগগুলোতে যাওয়ার জন্য টিকিটের পরিবর্তে ইঁদুর কিংবা বিড়ালের ব্যবহার করা হতো। লন্ডনকে বিশ্বের 6ষ্ঠতম সবচেয়ে বেশি মূল্যবান শহরগুলির মধ্যে ধরা হয়। এই শহরে প্রায় 70-এরও অধিক আরবপতি অর্থাৎ বিশাল ধনরাশির মালিকগুলো এখানেই বসবাস করেন। লন্ডন শহরকে সুন্দরী নারীর দেশও বলা হয়। জি হ্যাঁ বন্ধুগণ, নারী সুন্দরতার দিক দিয়ে এটি ইতালির মিলান শহরকেও পিছনে ফেলে দিয়েছে। এখানকার বিয়ার বারগুলো থেকে শুরু করে যে কোনো জায়গাতেই আপনি সুন্দরী নারীর দর্শন পেয়ে যাবেন। বর্তমান সময়ে এই শহরের অনেক মহিলা ব্যবসাবৃত্তির কাজে নিযুক্ত রয়েছেন যাতে তারা পর্যটকদের আনন্দ দিতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় এই শহরটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে এখানে বসবাস শুরু করেছে, ফলে পর্যটকদের জন্য রুম ভাড়া পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই শহরে প্রচুর টাকা ব্যয় করার পর মাত্র একটি রুম ভাড়া পাওয়া যেতে পারে। আপনাদের মধ্যে অনেকেই এটা জানেন যে লন্ডনে শুধুমাত্র ইংরেজি ভাষায় কথা বলা হয়, কিন্তু আপনারা অনেকেই হয়তো এটা জানেন না যে লন্ডনে সর্বমোট 300-এরও অধিক ভাষায় কথা বলা হয়। এখানকার বেশ কয়েকটি ছোট ছোট এলাকাতে ইংরেজি ছাড়াও আরবিক, উর্দু এবং হিন্দি ভাষায় কথা বলা হয়। লন্ডনে বসবাসকারী প্রায় 48% লোকজন খ্রিস্টান ধর্মের পালন করেন, এছাড়াও 13% মানুষ মুসলিম ও 5% মানুষ হিন্দু ধর্মের পালন করেন। ব্রাসেলসের পর লন্ডন ইউরোপের দ্বিতীয় এমন একটি শহর যেখানে এত বেশি পরিমাণে মুসলিম জনগণ বসবাস করেন। 2000 বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ লন্ডন শহরটি নিজেই এক বিশাল জাদুঘর হিসেবে পরিচিত রয়েছে। তবে এই শহরে 100টিরও বেশি জাদুঘর আছে যা বিশ্বে সর্বোচ্চ স্থান লাভ করেছে। লন্ডন শহরটি গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণাংশে টেমস নদীর তীরে অবস্থিত। বিশাল এই মহানগরীতে প্রায় 88 লক্ষ মানুষ বসবাস করেন। ইউনাইটেড কিংডমের প্রায় 13%-এরও বেশি মানুষ এই লন্ডন শহরেই বসবাস করেন। মার্কিন শহরের তুলনায় লন্ডনের জনঘনত্ব অনেক বেশি রয়েছে, প্রতি বর্গ কিলোমিটারে 4480 জন বসবাস করেন। লন্ডনের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে লন্ডন ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক এবং কিংস কলেজ উল্লেখযোগ্য রয়েছে। লন্ডনে 19শতকে আইরীয়, চীনা ও ইহুদি এবং 20শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় উপমহাদেশীয় কৃষ্ণাঙ্গ ও পূর্ব আফ্রিকান কৃষ্ণাঙ্গ অধিবাসীদের আগমনের সুবাদে লন্ডন শহরটি বর্তমানে একটি বহুজাতিক, বহুভাষিক এবং বহুসাংস্কৃতিক বিশ্বনগরীতে পরিণত হয়েছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।